তালি আবার চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা, সকাল 10টা বাজে। আর আজকে ভীষণ মেঘলা ওয়েদার, কোনো রোদ ওঠেনি সারাদিনে, একটুও রোদ ওঠেনি। আর খুব মানে ওয়েদারটা ভালো লাগছে, মানে এরকম ওয়েদারে না কাজ টাজ কিছু করতে ইচ্ছে করে না, ভীষণ মনটা ফুরফুরে হয়ে যায়। তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই হ্যাঁ সাবধানে আছো। আমরাও সাবধানে আছি, সুস্থ আছি, ভালো আছি। আর সকাল থেকে উঠে যা যা কাজকর্ম সারার হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ আমার চুল ভেজা, চুল খোলা, মানে আমার স্নানও হয়ে গেছে, এমনকি ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। তো এখন হচ্ছে রান্না বসিয়েছি, রান্না বসিয়েছি, আর রান্না কিছু হয়েও গেছে, রান্নাও কিছু হয়ে গেছে 10টার সময়। এখন কি বলো তো, সকালবেলা খুব সকালটা উঠি, তো যেহেতু ওর বাবা বেরোয় সকালবেলাটা, তো আমাকে সকালটা উঠে পড়তে হয়, উঠে পড়লে আর ঘুম ধরে না। তো ওই জন্য ভাবি কি সকালটা যখন উঠেই পড়েছি তাহলে রান্নাবান্না যা আছে ঝটপট করে ফেলি, আর সকাল সকাল উঠে না কাজটা খুব সকাল সকাল হয়ে যায়, তারপরে তো মোবাইলটা নিয়ে খুটখুট করতে পারবো, মানে ওটা একটা সুবিধা আর কি। তো প্রথমেও একটু পড়ি, প্রথমেও ঘুম থেকে উঠে একেবারে কাজে লেগে পড়ি তা না, প্রথমেও একটু পড়ি, অভ্যাস 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 হয়ে গেছে। তো রান্না চলছে, আর ওই তোমরা জানোই রান্নার ফাঁকে ফাঁকে এসে একটুখানি ফ্যানের তলায় আমি বসি, তাই রান্না করতে করতে আবার চলে এসেছি এখানে বসেছি, আবার চলে যাবো রান্নাঘরে। তো ওই রকম ওয়েদার থাকলে ভালো, কিন্তু গরম কমছে না, এরকম যে বৃষ্টি বাদল রোজ ছিটিয়ে ফোটা ঝোড়ো হাওয়া সবই দিচ্ছে রোজ অল্প স্বল্প করে, কিন্তু গরম এতটুকু কমছে না, এতটুকুও গরম কমছে না যতই বৃষ্টি হোক না কেন। তো চলো যাই রান্নাঘরে, যাই কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। রান্নাঘর চলছে এখনও, ছেলের আলু ভাজাটা বসিয়ে গ্যাসটাকে সিমে করে দিয়ে চলে এসেছি, চলো রান্নাঘরে চলো। এখানে হয়ে গেছে হচ্ছে লাউ ডাল, লাউ দিয়ে ডাল করেছি আমি আজকে, মানে লাউ, তেজপাতা, আদা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে, একটু ঘি দিয়ে, অল্প একটু ঘি দিয়ে, একটু মিষ্টি দিয়ে, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে, মানে সবই বলে দিলাম তোমাদের মুখে মুখে রেসিপি। তো এইটা দিয়ে হচ্ছে লাউ ডাল করেছি, আর এইখানে করে নিয়েছি ডালের সাথে হচ্ছে বেগুন ভাজা, আমাদের জন্য বেগুন ভাজা। আর এটা কি, ও সেই সকালে পরোটা করেছিলাম, পরোটা উদ্বৃত্ত রয়েছে আর কি, পরোটা আর সুজি সকালে ব্রেকফাস্ট করেছি, তো দুটো পরোটা কারোর আর রোচেনি, তো সেই পরোটা রয়ে গেছে। আর এইটাতে ও সেই শুকনো লঙ্কা আর জিরে ভেজে রেখেছি, এটা হচ্ছে আলু সেদ্ধ মাগু আমার বরের, এই যে আলু সেদ্ধ এখনও দিইনি, ভাতের মধ্যে দেবো। আর এখানে হচ্ছে ছেলের আলু ভাজা, ও তো আর বেগুন ভাজাও খায় না, আর অন্য কিছু খায় না, আলু ভাজাটা প্রায় হয়ে এসছে। আর এখানে করব হচ্ছে, আর এখানে হচ্ছে করব মাছের ঝাল, কারণ ডাল যেহেতু করেছি ওই জন্য মাছের ঝাল করব, মাছের ঝোল করব না, এই পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছের ঝাল করব। আর করব হচ্ছে কুঁদলি আলু পোস্ত, কুঁদলি বা কুঁদলি যাই বলো বা কুঁদরি, সেই কুঁদরি আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, ওটা দিয়েই হচ্ছে পোস্ত করব আমি, কারণ কুঁদরি আলু ভাজা খাই, কিন্তু আমাকে এক বন্ধু বলেছে পোস্ত করতে, তো যাই হোক ওটাই পোস্তটাই করব, কুঁদরি আলু পোস্ত ব্যাস। আর এইখানে তো সেই মানে মাছের ঝাল যেহেতু করব, তো মাছের ঝালের জন্য টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে ডিম দুটো দেখতে পাচ্ছ সিদ্ধ করে রেখেছি, ওর বাবা বলেছে মাছের ঝালের মধ্যে দুটো ডিম দিতে, তো মাছের ঝালের মধ্যেই ডিম দুটো দিয়ে দেবো। আর ছেলের মাছ তো ভাজা থাকবে, কারণ ডাল যেহেতু করেছি ওর মাছ ভাজা রেখে দেবো। তো চলো আমি রান্নাগুলো ঝটপট করে সারি, রান্না সেরকম শেয়ার করার কিছু নেই, আমি সারি আর তোমরা আমার রান্নাগুলো মিউজিক শুনতে শুনতে রান্নাগুলো দেখে ফেলো। আমার আজকের মতো সব রান্না একেবারে কমপ্লিট,
তো আমাদের সবারই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো লাঞ্চ কমপ্লিট করার পর তো একটু ফল খেতেই হয়, সবার বাড়িতেই যেমন খায় আমাদের বাড়িতেও খাই। তো আমি একটু ছেলেকে আম কেটে দিয়েছি, তো এখন তো ও নিজে হাতেই খেতে পারে। আগে দেখতে নিজে হাতে খেতে পারতো না, আর এখন দেখো ও নিজে হাতে খেতে শিখে গেছে এই কয়েক মাসের মধ্যেই। আসলে ক্যামেরা অন থাকলে আরও বেশি করে খেতে পারে আর কি। তো তিনজনেই একটু আম কেটে নিয়ে বসেছি আর কি। সব কিছু কমপ্লিট করে মানে খাওয়া দাওয়া সেরে, ফল খাওয়া, বাসন মাজা সব কিছু সেরে দেখতে এলাম যে জামাকাপড়গুলো বারান্দায় শুকিয়েছে না, যেহেতু মেঘলা তো কিছুই শুকোয়নি, সব ভেজা দেখতে পাচ্ছি। যদিও আজকে বেশি কাচিনি, কারণ দুদিন ধরে সমানে প্রচুর কেটেছি, সব দেখছি ভেজা। কিন্তু মানে আর ভিজে মানে এইরকম মেঘলা ওয়েদার না, কীরকম স্যাঁতস্যাঁত করে, শুকায় না, কীরকম মানে শুকিয়ে গেলেও মনে হয় যেন ভিজে ভিজে আছে। এমনকি আমার এই বৃহস্পতিবার ঠাকুরের আসনে এই লাল রঙের পাল্টেছি, সেও শুকায়নি। তাই হোক, ওটা সন্ধ্যাবেলা তুলব। আর এরকম ওয়েদার ভালো লাগে না, একদম ভালো লাগে না। আর এখানে ওর বাবাকে বলেছিলাম পাটপাতার বড়া খাবো, পাটপাতার বড়া খাবো, একাটি পাটপাতা নিয়ে আসবে। তো ওকে বলা মানে ভুলেই যাবে, তিন আটটি পাটপাতা নিয়ে চলে এসেছে, তিন আটটি পাটপাতা নিয়ে এসছে। আর আমি ওই জন্য বারান্দায় ফেলে রেখেছি, বলছে তুমি ডাঁটি থেকে মানে ডাঁট থেকে খুলে রেখে দাও, অনেক দিন ভালো থাকবে। কি আর করবে, তিনারে নিয়ে চলে এসছে, তখন বলতে হবে। তাই ভাবছি এখন বসে বসে, ওটাই ভাবলাম আর কি, যে বসে বসে আমি পাটপাতার পাতাগুলো ছাড়াই বরং, কারণ দুপুরবেলা তো ঘুমোতে পারি না, ঘুমাবার কোনো কপাল নেই, কারণ আমার ঘরে ছোট্ট মানুষটি ঘুমায় না, তো ওই জন্য ঘুমাবার কপাল নেই। তো ওই জন্য ভাবলাম এই কাজগুলো গুছিয়ে রাখি, কেননা এইভাবে শুদ্ধ ফ্রিজে ঢোকানোও যাবে না, আবার ফেলেও দেওয়া যাবে না তিনাটি এনেছে বলে। যাই হোক, পাটপাতার ঝোল খাই, পাটপাতার বড়া খাই, ভালো লাগে খেতে। ঝোল বলতে সেই লঙ্কা পেঁয়াজ ভেজে ভালো লাগে। এই যে ঘুম নেই, সারাটা দুপুর জেগে থাকে, তার সঙ্গে সঙ্গে আমাকেও জেগে থাকতে হয়। মানে কাজ ছাড়া মানে আমরা মেয়েরা থাকতে পারি না, আমরা কাজ 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 বলি, এত কাজ এত কাজ এত কাজ, কিন্তু কাজ না থাকলেও মানে চুপচাপ আমরা বসে থাকতে পারি না, আমার মনে হয় তাই। ওই এখন খেয়ে উঠেছি, কোথায় একটু শোবো, তাই মনে হচ্ছে ওগুলো ছাড়িয়ে ফেলতে পারলে, পাটপাতাগুলো ছাড়িয়ে ফেলতে পারলে ভালো হতো তাই মনে হচ্ছে। দেখা যাক কী করি, বসে বসে বারান্দাতেই বসে বসে ছাড়াবো না হয়, ভাগ্য ভালো রোদটা নেই, রোদ থাকলে আর ছাড়ানো যেত না। একটু বসি কিছুক্ষণ, খেয়ে উঠি আবার কাজ করা যায় না, কিছুক্ষণ বসি তারপরে সব করবো আর কি, ছাড়াবো ছড়াবো। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি, আমি কিছুক্ষণ বসি এখানে, তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। এখানে আমি শাক বাচ্ছি আর ছেলেও আমাকে হেল্প করছে দেখতে পাচ্ছ, বেশ কিছুটা জমিয়েছি, ওর আলাদা বাটি দিয়েছি আমি, তো শাক বেছে নিচ্ছি। আর এখন আমি শাক বাছা হয়ে গেলে সন্ধে দিয়ে নেবো, প্রায় সন্ধে হয়ে গেল। আর সন্ধে দিয়ে আমি এখানে ছেলের জন্য একটু রোল বানিয়ে নিয়েছি, কী রোল না, রুটি দিয়ে রোল, এর মধ্যে রয়েছে সস, ডিমকুচো, আলু সিদ্ধ, এই দিয়ে হচ্ছে রোল বানিয়ে নিয়েছি। ও খাবে এটা ওর সন্ধ্যাবেলার টিফিন, আর এরপরে পড়তে বসবে ও। তোর পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এই যো তাকেশ্বরের পড়ানো কমপ্লিট, এখন তোমাদের সামনে আসলাম। পড়ানোর সময় জানোই আমি ভিডিও করি না, এখন রাত্রেবেলা সেরকম কিছু কাজ নেই। সন্ধ্যাবেলা চা খাওয়া হয়েছিল, চায়ের সঙ্গে হচ্ছে বিস্কুট চিড়ে ভাজা, এই খাওয়া হয়েছে। তেমন কিছু সন্ধ্যাবেলা টিফিন হয়নি, শুধু ছেলেকে ওই তোমাদেরকে দেখালাম রোল করে দিয়েছি, ব্যাস খেয়েছে। আর এখন ওই খেয়ে বলছে যে এখন খিদে নেই, তো যাই হোক ভাত বসাবো, এখনও ভাত বসাইনি, এখন প্রায় 9:30 বাজে, এখনও বসাইনি ভাত, কুকারে ভাত তো হয়ে যাবে তাড়াতাড়ি। আর রান্না তো সব রয়েছে, সবই রান্না রয়েছে, শুধু ভাতটা করবো। চাল টাল ধুয়ে রেখে রেডি করে সব কিছু, ওকে পড়াতে পড়াতে সব রেডি করে রেখে এখন এসে তোমাদের সামনে বসলাম, গাও ধুয়ে নিয়েছি, ব্যাস মানে মোটামুটি কাজ সারা আর কি। আর ইউটিউবে যে নতুন একটা আপডেট এসেছে 6 জুন যেটা এসেছে, আমরা হয়তো অনেকেই জানি, এবং ওই আপডেটটা হয়তো আমাদের অনেকেরই উপকারে লাগবে, হয়তো মানে আমাদের সময় কিছুটা বাঁচবে, মানে একটা সময় বাঁচাবার মতন আপডেট নিয়ে এসেছে ইউটিউব। কী না যে মানে আমরা যখন মানে এন্ড স্ক্রিন কার্ডস এগুলো যখন আমরা আগে কী করতাম, কোনো ভিডিও আপলোড হলে পরে তারপরে হচ্ছে আপলোড হওয়া বা প্রসেসিং চলাকালীন আমরা হয়তো সেগুলো করতে পারতাম না, এন্ড স্ক্রিন তারপরে কার্ডস করতে পারতাম না, সেটা এখন নতুন একটা সুবিধা এনেছে ইউটিউব। আরও 3টি আপডেট এসছে, মানে টোটাল 3টে এসছে, আরও 2খানা আছে, তো সেটা পরের কথা, আমাদের যেটা সুবিধা হবে আমি সেটাই বলছি আর কি। হয়তো তোমরা অনেকে জানোই কারণ অ্যানাউন্স করেছে ইউটিউব, তো
সেটা এখন আমরা ভিডিও যে প্রসেসিং পুরো শেষ হবে তারপরে আমরা যেটা করতাম সেটা সময় বাঁচানোর জন্য, ক্রিয়েটারদের সময় বাঁচানোর জন্য, সেটা হচ্ছে এখন ভিডিও আপলোডিং আপলোড হবে বা প্রসেসিং চলবে সেই সময় এন্ডা স্ক্রিন কার্ডস এগুলো সব করা যাবে আর কি। এটা একটা ক্রিয়েটারদের সময় বাঁচালো আর কি। ওরা বুঝতে পারছে যে মানে ক্রিয়েটাররা অনেকটা টাইম ইউটিউবে দিচ্ছে, তো চলো আপলোডিং চলাকালীনই এইসব কাজগুলো তারা সারুক আর কি, সেই কারণে দেওয়া। তো এই আপডেটটা বেশ ভালো, অনেকের সময়টা বাঁচাবে, কারণ আমাদের হাতে এখন সময়টা অনেকটাই কম, আমরা অনেকটাই ইউটিউবে সময় দিয়ে ফেলি। তো যাই হোক, আপলোডিংয়ে আপলোডিং করতে বা যেহেতু ধরো যাদের একটুখানি বড়ো ভিডিও হয় বা তোমার এইচডি ভিডিও হয় সেগুলো একটুখানি কিন্তু ফাইল যেহেতু বড়ো হয় তো সেগুলো প্রসেসিং হতে বা আপলোডিং হতে বেশ খানিকটা সময় লাগে, তো সেই সময়টাতে এই কাজগুলো করে মানে সময়টাকে ইউটিলাইজ করা যাবে আর কি, এন্ডা স্ক্রিন কার্ডস এগুলো করা যাবে আর কি। তো এটা মনে হলো বন্ধুদের সঙ্গে বলি আর কি, বন্ধুরা হয়তো আমার অনেকেই জানে, যাক খুশির খবর আর কি, খুশির আপডেট এসছে, ইউটিউব খুশির একটা আপডেট দিয়েছে, মানে ক্রিয়েটারদের খুশি হবে, সময়টা বাঁচবে, আর কিছুই না, তেমন কিছুই নয়, একটু সময়টা বাঁচবে এই আর কি। পড়া হয়ে গেছে, খুব মজা, বালিশ টালিশ সব নিয়ে খেলছিল, আর যেই আমি ক্যামেরা অন করলাম ব্যাস চলে এলো, একদিন দুদিনেই দেখো মাথা কেমন কালো হয়ে গেছে, ন্যাড়া মাথা কালো হয়ে গেছে। আর এগুলো দেখতে পাচ্ছ কালো কালো, ওর কি এগুলো, এগুলো হচ্ছে ওর লোম, ওর মুখে প্রচণ্ড লোম, ও যখন হয়েছিল না ছোটবেলাতে একদম মানে ওকে লোম দেখে চেনা যেত, ঘাড় অবধি চুল হয়েছিল যখন হয়েছিল আর কি, ঘাড় অবধি চুল হয়েছিল, আর হচ্ছে গোটা গায়ে লোম, পিছে এই হাতের বাহুগুলোতে সেই পাকানো পাকানো মানে টানলে এতখানি করে বড় হবে আর কি, এইরকম লোম হয়েছিল। তারপরে যাই হোক, মোটামুটি মাসখানেক দেড় মাস যখন ওর বয়স সব আস্তে আস্তে ঝরে গেল আর কি, কিন্তু এখনও এই যে মুখের সাইড কপালের সাইড মুখের লোম তো আর চাষা যায় না, তো ন্যাড়া করেছে এই এই মাথার চুলগুলো গেছে, কিন্তু এই যে সাইডগুলো মানে ভুরুর ওপরে ভুরু, তো এই হয়েছে প্রচণ্ড লোম, অথচ বুকে লোম হয়নি তখন, শুধু পিঠে ভর্তি, পিঠে গোটা পিছন দিকটা পুরো ভর্তি, এবং হচ্ছে হাতে দুটো হাতে ভর্তি, আর বুকটা পরিষ্কার, বুকে লোম হয়নি। সবাই বলেছিলো জন্মের পরে যে এত লোম নিয়ে জন্মেছে তোমার ছেলে খুব দানি হবে, বড় হলে খুব দানি হবে, ভগবান জানে কি হবে, দানি হবে কি কী হবে, নাকি অত লোম নিয়ে জন্মালে নাকি খুব দানি হয়, জানি না। আসলে ও হচ্ছে ওর নাকি দাদুর মতন, ওর দাদুরও নাকি এরকম প্রচণ্ড লোম ছিল, মানে আমার শ্বশুরমশাইয়ের আর কি, ওর বাবা যেটা বলে আমি তো দেখিনি, তো ওর বাবা যেটা বলে এই রকম নাকি পিঠে কোমরে এই হাতের এপাশে অথচ বুকে নাকি ছিল না, তো ও ওই রকমই হয়েছে আর কি, দাদুর মতো হয়েছে আর কি। তো চলো আজকের ব্লগটা শেষ করি, ব্লগটা আর বড়ো করবো না, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, অনেক বন্ধু আসছো, একবার নয় দুবার আসছো, তিনবার আসছো, পরের ভিডিওতেও আসছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকা পাশে থাকা বেল আইকনটাও তোমরা প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার পাশে থাকবে আমিও চেষ্টা করবো তাদের পাশে থাকার, কারণ আমি সবসময় বলি এই পথে আমাদের সবাইকে সবার পাশে থাকতে হবে, তবেই আমরা এগোতে পারবো, কারণ এই পথ বড়ো দুর্গম পথ, খুব সুগম নয়, যাদের জন্য সুগম তো সুগম আর যাদের জন্য দুর্গম তো দুর্গমই আর কি। তো চলো আজকে এইটুকুই তোমাদেরকে বলার ছিল, জানিয়ে দিলাম, অনেকেই হয়তো জানো না বা অনেকেই হয়তো জানো, তো আমার মনে হলো এই আপডেটটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তো সেই জন্যই শেয়ার করলাম আর কি। ঘুম পায়নি, তাই জন্য তো চোখ বলছি, সারাদিন ঘুমোয় না আর কি করবে, চোখের আর কি দোষ। তো এরপরে তো ভাত বসাবো, ভাত তো মানে বললামই চাল টাল ধুয়ে রেখেছি, ভাতটা বসাবো, ওকে খাওয়াবো, ও নিদ্রার দেশে যাবে, তারপরে আমি আমার কাজ শুরু করব। তো চলো আজকের জন্য জানাই কি, টাটা, শুভরাত্রি, গুড নাইট।